নমস্কার আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব জিওলজিক্যাল ম্যাপের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে তো জিওলজিক্যাল ম্যাপ কী সেটা সম্পর্কে আমরা আগে ছোট করে জেনে নিই জিওলজিক্যাল ম্যাপ হচ্ছে তোমরা টোপো টোপোগ্রাফিক্যাল ম্যাপ সম্পর্কে জানো অর্থাৎ ভূবৈচিত্র্য বৈচিত্র মানচিত্র সেটাই কী করে ভূপৃষ্ঠের উপরের বিভিন্ন অংশগুলো দেখায় অর্থাৎ নদ নদী তারপরে তোমার ভূমিরূপ স্বাভাবিক উদ্ভিদের বিস্তার জনবসতির বিস্তার এগুলোকে পরিলক্ষিত করা হয় কিন্তু সেই ভূপৃষ্ঠের নিচের যে শিলাস্তরগুলো কিভাবে সজ্জিত রয়েছে সেটা জানার জন্য আমাদের জিওলজিক্যাল ম্যাপটাকে এবার সেই বেডগুলো কি ধরনের স্ট্রাকচারের সেটা আমাদের আগে জানতে হয় তো বেডগুলোর স্ট্রাকচার কি বা বেডের প্রত্যেকটা অংশকে কে কোনটাকে কি বলে সেটা আমরা প্রথমে দেখব একদম নিচে থেকে যে এই যে পার্টটা দেখছো এইটা এইটা একটা পার্ট এটা এটা এইভাবে প্রত্যেকটা পার্ট রয়েছে এগুলো হচ্ছে এক একটা বেড অর্থাৎ এটা একটা বেড এটা একটা এটা একটা এবং এটা একটা এটা একটা বেড আলাদা আলাদা যে চিহ্ন দিয়ে ডিনোট করে এগুলো সব একটা বেড আর দেখো দুটো বেডের মধ্যে একটা করে লাইন আছে দেখছো অর্থাৎ এই যে একটা লাইন আছে না এই যে লাইনটা গেছে এই লাইনটা বলা হয় বেডিং প্লেন ওকে এই একটা বেডিং প্লেন আবার দেখো এই যেখানে একটা আছে এটা একটা বেডিং প্লেন আবার উপর দিকে আছে একটা এরকম একটা বেডিং প্লেন ওকে এবার দেখো এই যে গোটা ম্যাপটা গোটা ম্যাপটা একদম নিচে যেটা রয়েছে এটা হচ্ছে একদম ওল্ডেস্ট একটা লেয়ার আর যেটা একদম উপরে আছে সেটা হচ্ছে সবথেকে ইয়ংয়েস্ট অর্থাৎ ওল্ডেস্টটা সব থেকে নিচে ইয়ংয়েস্টটা সব থেকে উপরে বিরাজ করছে অর্থাৎ এর ওপরেই ভূপৃষ্ঠটা অবস্থান করছে তো এই প্রশ্নপত্রে দেখো তোমাদের এখানে একটা স্কেল ডিনোট করে আছে কন্টুরস ইন ফিট স্কেল ওয়ান সর্বসম থাউজেন্ড ফিট আর কিছু এখানে ইন্ডেক্স দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে যে সিম্বলগুলো আছে সিম্বলটা কোনটার কি সিম্বল সেটা এখানে ডিনোট করে দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কিভাবে জিওলজিক্যাল ম্যাপ করবো সেটা তোমরা দেখো তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা কি এখানে আমাদের প্রথমে একটা লাইন লাইন হবে সেকশন অর্থাৎ এই যে এ পয়েন্ট পয়েন্ট চিহ্ন দেওয়া দেওয়া আছে আছে বি চিহ্নিত করে এই দুটো পয়েন্টও তোমরা টানতে পারো বা তোমরা যদি নিজেদের ইচ্ছা মতো আলাদা পয়েন্ট করে টানতে পারো টানতে চাও সেটাও টানতে পারো অর্থাৎ এ থেকে বি পয়েন্টও কিন্তু কাজ করা যাবে আমরা কি করছি এ পয়েন্টে বি না করে আমরা সোজাসুজি এটা ডাক টানছি অর্থাৎ এই দুটা বিন্দুতে আমরা একটা ডাক টান অর্থাৎ আমাদের সেকশন লাইন এই লাইনটা টানলাম এবং এখানে আমি নাম দেব অর্থাৎ এটা এটা হচ্ছে এ দিলাম দিলাম এবং নামটা আমি বি ওকে তাহলে বি নাম দিলাম তোমরা কিন্তু এটাও করতে পারতে আমরা এটাতে দেখাচ্ছি এটা এ এটা হচ্ছে বি এবার আমাদের কি করতে হবে সেকশন লাইনটা টানার পর সেকশন লাইনে টানার পর আমাদের পরবর্তী যে কাজটা হবে সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেটা কি আমাদের একটা স্ট্রিপ নেবে সেই স্ট্রিপে এই যে কন্টুর গুলো আছে দেখো এই যে দুশো তাহলে তিনশো কি করবো প্রথমে আমরা একটা স্ট্রিপ নেব এবং সেই স্ট্রিপে এ আর বি এই দুটো পয়েন্টকে আগে চিহ্নিত করে নেব ওকে আচ্ছা আমরা উপরের দিকটাতে এ দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে ঠিকই আছে এখানে বি তাহলে আমরা যখন এটা কাজটা করবো কাজটা করার সময় আমাদের মনে রাখবে এ পয়েন্টটা সবসময় মানে তোমার প্রথমের দিকে রাখবে ড্রয়িং এর তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তাহলে আমরা এ পয়েন্টটাকে ফার্স্টে রেখে একটা স্ট্রিপে এ করে আগের মানটা তুলে নেব ওকে তাহলে আমি একটা স্ট্রিপ নিলাম স্ট্রিপটা নিয়েছি স্ট্রিপে কি করব এ আর বি দুটো আগে ডিনেট করলাম এবার কি প্রত্যেকটা যে কন্ট্রোল ছিল সেই কন্ট্রোলগুলো তুলব আর তার মানটাকে এখানে ছিল চারশো পাঁচশো ছশো সাতশো আটশো এভাবে আমরা প্রত্যেকটা কন্ট্রোলের মানগুলোকে তুলে নিলাম ওকে এবার আমরা কি করব পরবর্তী কাজ আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই যে মানগুলো পেলাম সেই মানগুলোকে একটা প্রোফাইল ড্র করতে হবে ফার্স্টে তাহলে আমরা কি প্রথমে এ আর বি যে দুটো দাগ ছিল সেই দুটো পয়েন্ট পয়েন্ট করে আমরা দুটো নিই এ আর বি দুটো পয়েন্ট করলাম এবার পয়েন্ট করার পরে কি করবো এটাকে আমরা সরলেখার মাধ্যমে যুক্ত করে দেবো অর্থাৎ এ আর বি যে পয়েন্টটা ছিল আমরা সরললেখার মাধ্যমে যুক্ত করলাম এবার আমাদের কি করতে হবে এখানে আমাদের কাজ করতে হবে কেমন দেখো প্রশ্নটাতে আমাদের স্কেল ছিল ইঞ্চে সেন্টিমিটার না করে ইঞ্চে করবো সেটা হবে আমাদের আছে তাহলে আমরা এখানে কি করে ধরব এক সেমিতে এক হাজার এই স্কেলটা ধরে করবো অর্থাৎ তোমরা এ পয়েন্ট থেকে এক ইঞ্চ একটা দাগ তুলবে এবং পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নেবে ঠিক একইভাবে বি পয়েন্ট থেকেও এক ইঞ্চ একটা দাগ তুলবে এবং পয়েন্ট পাইবে দাগটা যাবে পয়েন্ট করবে এবার কি এগুলোকে নাম দিতে হবে অর্থাৎ এটা ছিল এটা হলো বি আর এটা হচ্ছে জিরো এটা পাঁচশো এটা হচ্ছে হাজার সেম ভাবে এটাও জিরো এটা পাঁচশো এবং এটা হলো হাজার ওকে এবার আমরা কি করবো এবার আমাদের পরবর্তী কাজ যেটা হবে এই যে লাইনগুলো পেলাম অর্থাৎ যে আমাদের এখানে কন্টুর পেয়েছিলাম সেই কন্টুর গুলো দিয়ে আমার একটা প্রোফাইল ড্র করা আমার দেখো প্রথম মানটা কত বলেছিল তিনশো তাই না তিনশো পয়েন্ট থ্রি উঠবে কারণ আমাদের স্কেল তো এক ইঞ্চে হাজার তাহলে তিনশোকে যদি তুমি হাজার দিয়ে ভাগ করো তাহলে পয়েন্ট থ্রি হবে তাহলে আমরা তিনশো বরাবর পয়েন্ট থ্রি হচ্ছে একটা পয়েন্ট করে নিলাম তারপরে আছে চারশো অর্থাৎ এটা কত করবো পয়েন্ট ফোর এরপর আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এইভাবে প্রত্যেকটাতে আমরা সাধারণভাবেই একটা পয়েন্ট করে নিচ্ছি এটা তোমরা আশা করি বুঝতে পারছো এটা আমরা ফার্স্টে পয়েন্ট করে নিলাম এবার আমরা কি করবো এই যে বিন্দুগুলো পেলাম সেই বিন্দুগুলোকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দেব অর্থাৎ চেষ্টা করো যখন একটা যোগ করে যেন কোনো রকমের কার্ভ সৃষ্টি না হয় ওকে আমরা এটা ফ্রি হ্যান্ডে ফার্স্টে যোগ করে নিলাম এবার আমাদের পরবর্তী কাজ কি হবে পরবর্তী কাজ আমাদের হবে এখানে দুটো স্ট্রাইক লাইন ড্র করা তো দেখো স্ট্রাইক লাইন কিভাবে ড্র করতে হয় স্ট্রাইক লাইন ড্র করার জন্য তোমাকে এই যে এখানে অনেক বেডিং পেন রয়েছে অর্থাৎ এটা একটা বেডিং পেন এইটা একটা বেডিং পেন এটা একটা বেডিং পেন এবং এইটা আর একটা বেডিং পেন তোমাকে মনে রাখতে হবে আমরা স্ট্রাইক লাইনটা আনবো কিভাবে একটা বেডিং প্লেনে দেখতে হবে দুটো আলাদা আলাদা কন্ট্রোলের মান কি করে কাট করছে বা আদেও কি কাট করছে সেটা দেখো আমরা যদি এই যে বেডিং প্লেনটাকে নিই ভালো করে তোমরা লক্ষ্য করতে পারছো এই যে ছশোর কন্ট্রোলটা এখানে জায়গায় কাট করছে এখানে জায়গায় কাট করছে এবার হিসাব করতে হবে এই একই বেডিং প্লেনে ছশো ছাড়া ছশোর কম অর্থাৎ পাঁচশো কিংবা সাতশো এই দুটোর মধ্যে যে কোনো একটা মানের কন্টুর এই একই বেডিং প্লেন কাট করছে কিনা তোমাকে দেখতে হবে অর্থাৎ দুটো আলাদা আলাদা মানের কন্টুর একই বেডিং কাট করতে হবে তাহলে দেখো ছশো ছশো নিয়ে সমস্যা নেই এবার দেখো ছশোর কমন তুমি হতে পারে বা ছশোর বেশি অর্থাৎ পাঁচশো সরি সাতশো হতে পারে তাহলে আমরা যে ছশো যে কন্টুরটা রয়েছে সেই ছশোর কন্টুর যেখান থেকে গেছে সেটা বরাবর আমরা একটা স্ট্রাইক টেন এলাম এটা ফার্স্ট ট্রাই করলো অর্থাৎ এটার ভ্যালুটা কত ছশো সেটা আমরা এখানে সুবিধার জন্য লিখে নিলাম এটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাইক লাইন এবার কি করতে হবে এবার আমাদের এইটার রেসপেক্টে দেখতে হবে যে ছশোর থেকে কম বা ছশোর থেকে বেশি কোন স্ট্রাইক লাইন মানে কোন কন্টুর এই বেডিং প্লেনটাতেই কাট করছে কিনা তাহলে তোমরা দেখো এই বেডিং প্লেনে একটু খেয়াল করে দেখো এই যে এই একটা মান গেছে অর্থাৎ এটা কত কন্টুর দেখো পাঁচশোর কন্টুর তাহলে পাঁচশোর কন্টুরটা দেখো এইখানে মানে এই একই বেডিং প্ল্যান কিন্তু আবার একবার কাট করেছে তাহলে আমরা কাজের সুবিধার জন্য পাঁচশো টাকা নিয়ে কাজ করব তা বুঝতে পারছি কিনা দেখো অর্থাৎ ছশো তো একবার কাট করলে বেডিং প্ল্যানকে আবার দেখো এই একই বেডিং প্ল্যানকে ছশো থেকে কম মান পাঁচশো একবার কাট মানে এখানে কাট করেছে আবার এখানেও কাট করেছে ওকে তাহলে আমরা একটা ছশোর স্ট্রাইক লাইন করবো আর একটা করবো পাঁচশোর স্ট্রাইক লাইন স্ট্রাইক লাইন টানার জন্য তোমরা কি করবে তোমরা যে প্রাইমারি স্ট্রাইক লাইন টানলে সেই প্রাইমারি স্ট্রাইক লাইনে সেট স্কোয়ারটা বসাবে সেট করবে এই লাইন বরাবর সমান্তরাল এবং আর একটা সেট স্কোয়ার থাকবে সেটা এই পাশে বসাবে বসে কি করবে যেটা আমাদের পাঁচশোর পয়েন্ট ছিল সেই পাঁচশোর পয়েন্টে যাবে এবং সেটাকে যুক্ত করে দেবে এই আমাদের যুক্ত হয়ে গেল আচ্ছা তাহলে এটা ছিল ছশো এটা হলো সেকেন্ডারি স্ট্রাইক লাইন নির্মাণ কত হলো পাঁচশো তাই না তাহলে আমাদের ঢালটা কোন দিকে যাতে দেখো এটা ছশোটা পাঁচশো অর্থাৎ ঢালটা যাচ্ছে এই এ থেকে এর দিকে ঢালটা যাচ্ছে ওকে এইটা আমাদের স্ট্রাইক লাইনটা টানা হলো আশা করি তোমরা বুঝতে পারলে স্ট্রাইক লাইনটা কিভাবে টানি এবার আমাদের কি কাজ করতে হবে আবার সেই স্ট্রিপটা নাও স্ট্রিপটা নেওয়ার পরে আমাদের যে বেডিং প্লেন গুলো ছিল কন্ট্রোলের কাজ তো হয়ে গেছে যে বেডিং প্লেন গুলো ছিল সেই বেডিং প্লেন গুলো আমাদেরকে এই স্ট্রিপে তুলে নিতে হবে কাজ করার জন্য মানে লেয়ার গুলোকে দেখার জন্য তাহলে এটা একটা বেডিং প্লেন এটা একটা বেডিং প্লেন এটা একটা এটা একটা অর্থাৎ এই যে দেখো এই যে লাইনগুলো গেছে এই এক একটা লাইন আছে একটা বেডিং প্লেন সেইগুলো আমরা কি করলাম দেখো এখানে তুলে নিয়েছি ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো এই যে একটা গেছে এটা তুললাম এটা একটা গেছে এটা একটা তুললাম এটা একটা তুললাম এটা একটা তুললাম এইভাবে আমরা বেডিং প্লেনগুলো তুলে নিলাম সুবিধার জন্য এবার কি করবো আমরা এবার আমরা এই এবি লাইন আবার এটাকে স্কেপটাকে বসাবো বসানোর পরে যে বেডিং প্লেনগুলো নিয়েছিলাম সেই বেডিং প্লেনগুলো পয়েন্ট করে নেব অর্থাৎ আমাদের যে প্রোফাইলটা হয়েছিল সেই প্রোফাইলে আমাদের বেডিং প্ল্যানগুলোকে পয়েন্ট করে নিতে হবে আমরা কি করলাম বেডিং প্ল্যানগুলোতে পয়েন্ট করে নিলাম দেখো আমরা কিন্তু বেডিং প্ল্যানগুলো একটা দুটো তিনটে চারটে পেয়েছিলাম এখানে দেখো চারটে পয়েন্ট করলাম এই বরাবর উপর একটা তুললাম এই বরাবর উপর একটা এই বরাবর উপর একটা এবং এই বরাবর উপর একটা তুললাম এবার আমাদের কী করতে হবে আমাদের এবার এখানে একটা ডিপ অঙ্কন করতে হবে অর্থাৎ ডিপ কীভাবে আমরা অঙ্কন করবো দেখো ডিপ অঙ্কন করার জন্য আবার তোমাদের ম্যাপটা নাও এবং এবি লাইন আবার এই স্ট্রিপটা বসাও ওকে এবি লাইন আবার তোমরা স্ট্রিপটা বসাও বসানোর পরে দেখো আমরা যে স্ট্রাইক লাইন দুটো টেনেছিলাম অর্থাৎ এই একটা স্ট্রাইক লাইন এই একটা স্ট্রাইক লাইন এই দুটো স্ট্রাইক লাইন তোমার স্ট্রিপে কোন জায়গায় কাট করছে সেই দুটো পয়েন্টকে তোমরা তুলে নাও দেখো এই একটা পয়েন্টে কাট করছে আবার এই একটা পয়েন্টে কাট করছে এই দুটো পয়েন্টে কাট করছে মান কত ছিল এই স্ট্রাইক লাইনটার মান ছিল হচ্ছে ছশো আর এটা ছিল পাঁচশো এই দুটো আমরা আগে পয়েন্ট তুলে নিলাম এখানে তুলে নেওয়ার পরে কি করব এই মানটা তুমি এই যে লাইনটা রয়েছে এই লাইনের তুমি যে কোনো জায়গায় বসাতে পারো তুমি এখানেও বসাতে পারো এখানেও বসাতে পারো তোমার যে কোনো জায়গায় আমরা কি করলাম এই ছশো আর এই পাঁচশো এই দুটো পয়েন্টকে আমরা তুলে নিলাম দেখো ছশো আর পাঁচশো পয়েন্ট দুটোকে আমরা কিন্তু তুলে নিয়েছি এখানে অর্থাৎ এই যে ছশো আর এই যে হচ্ছে পাঁচশো দুটো পয়েন্টকে তুলে নিলাম এবার কি করব এবার দেখো আমাদের স্কেল ছিল তো হাজার আর এক একটা কন্ট্রোলের মধ্যে ডিফারেন্স কত দুশো তিনশো অর্থাৎ একশো করে করে ডিফারেন্স না একশো ডিফারেন্স আর স্কেল আছে হাজার তাহলে একশো আর হাজারটাকে ভাগ করে দাও বেরোচ্ছে জিরো পয়েন্ট ওয়ান বেরোচ্ছে ওকে তাহলে আবার আমরা কি করব সেই জিরো পয়েন্ট ওয়ানের মানটা আমরা এই ডিপের এখানে আঁকবো অর্থাৎ ডিপের এখানে কীভাবে আঁকবো অর্থাৎ যেখানে বড় থেকে ছোটোর দিকে মানটা এগোচ্ছিল অর্থাৎ এই যে ছশো আর এটা পাঁচশো অর্থাৎ ভূমির ঢালটা দেখো এই দিকে যাচ্ছে ছশো থেকে পাঁচশো এই দিকে যাচ্ছে তাহলে আমি কি করবো এই পয়েন্টটা থেকে পয়েন্ট মানটা নিচের দিকে নামিয়ে 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 নেব নিলাম এবার পরে এই দুটো পয়েন্টকে আমি যুক্ত করে দিলাম ওকে এই দুটো পয়েন্ট আমার যুক্ত হয়ে গেল এবার কি করবো আমি এখানে একটা অ্যাঙ্গেল টেনে দিলাম যুক্ত হয়ে গেলাম আমাদের এই দুটো পয়েন্ট আজকে এটা বুঝতে পেরেছি এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ বলে এটাকে

তাই আমি কি করব এই বরাবর একটা আমি দাগ টানলাম আবার দেখো এই একটা বেডিং প্ল্যান ছিল সেট স্কোয়ারটা উপর দিকে তোলো তুলে কি করবে এই বরাবর একটা তোমরা দাগ টেনে দাও আবার দেখো উপর একটা আছে এটা কি করবে এটা একটা দাগ তোলো এবং এটা একটা পয়েন্ট করো আবার দেখো উপর একটা আছে এটাই তোলো এবং এটাকে পয়েন্ট করে দাও দেখো আমাদের সবকটা বেডিং প্ল্যানের কিন্তু কাজ হয়ে গেল আশা করি ওকে এভাবে আমরা বেডিং প্ল্যানটা কমপ্লিট করলাম এবার কি করবে এবার আমাদের যে হাজার হাজার মিটারের উপরেই এই দাগটা ছিল এটাকে পরস্পর সাথে জয়েন করে দাও জয়েন করা হয়ে গেল এবার আমাদের কি করতে হবে যে সিম্বল গুলো ছিল সেই সিম্বলগুলোকে গুলোকে আমাদের এখানে ডিনোট করতে হবে অর্থাৎ দেখো একদম নিচে কোনটা একদম নিচে হচ্ছে এই যে সিম্বলটা রয়েছে এইটা না তাহলে আমরা আমাদের ছবিতে কি করব একদম যেটা নিচে রয়েছে অর্থাৎ এই যে পোর্শনটা সেই পোর্শনে ওই সিম্বলটাকে আমাদের ইউজ করতে হবে ওকে যে যেখানে যেমন যা সিম্বল থাকবে সেই সিম্বলটা আমাদের সেইভাবে কিন্তু ছবিটাতেও দেখাতে হবে অর্থাৎ এই যে নিচের সিম্বলটাতে আমরা এখানে এটা দেখিয়ে দিলাম এটা একদম নিচে এবার এর উপরে কি ছিল দেখো এর উপরে ছিল এই যে এই সিম্বলটা অর্থাৎ ডট মানে একটা হাইফেন দিয়ে এই যে সিম্বলটা আছে তাহলে এই সিম্বলটা হবে এর উপরের দাগে তাহলে আমরা কি করব উপরে অর্থাৎ ওই যে সিম্বলটা ছিল সেই সিম্বলটা আমরা এখানে পুট করে দিলাম বসে দিলাম সিম্বলটা সিম্বলের যেন কোনো রকমের মানে সিকুয়েন্সটা যেন মিসিং না হয় ঠিকঠাকভাবে সিম্বলটা দাও এটার পরে দেখো ছিল এই যে একটা সিম্বল ছিল অর্থাৎ এই যে লম্বা লম্বা দাগ এইটা তাহলে এই সিম্বলটা আমরা দেবো অর্থাৎ এই সিম্বলটা আমরা এখানে এই এই যে তার উপরের দাগটা ছিল এই দাগটা এই দাগটাতে আমরা ওই সিম্বলটাকে দিয়ে দিলাম আশা করি এটা বুঝতে পারলে এরপরে দেখো এটা হয়ে গেল এরপরে কোন সিম্বলটা ছিল এই যে সিম্বলটা ছিল এইটা তাই না এইটা ছিল তারপরে আমাদের কি করব এই সিম্বলটা দেবো অর্থাৎ পরের লেয়ার হচ্ছে এইটা দাও এই সিম্বলটা বসিয়ে দাও অর্থাৎ সিম্বলগুলো যেখানে যেমন ছিল সেভাবে তোমরা ইউজ করো আর একদম উপরের সিম্বল ছিল এই যে এইটা তাহলে আমরা একদম উপরের যে এই লেয়ারটা হচ্ছে এই লেয়ারে এই সিম্বলটা আমরা বসিয়ে দেবো ওকে এইভাবে আমরা এই লেয়ারটাতে বসিয়ে দিলাম সিম্বলটা বসানো কমপ্লিট হয়ে গেলাম আমাদের এবার আমাদের এখানে একটা হেডিং করতে হবে হেডিংটাকে কি বলে হেডিংটা এরকম হবে হেডিং তোমরা দেখে নাও সেকশন অ্যালং দা লাইন এব লাইন ছিল অ্যালং দা লাইন এব লিখে দিলাম এবার আমাদের এই যে এগুলোর উচ্চতা কিছু ছিল হাইট এন্ড ফিটে ছিল তা আমরা এখানে কি লিখব হাইট ইন ফিট আমাদের লিখে নিতে হবে তাই আমরা কি করবো দু অর্থাৎ এই জায়গাটাতেও আমরা লিখব হাইট এন ফিট লিখব এক ওকে এখানে আমাদের হাইট এন্ড ফিট হয়ে গেল আর এখানেও আমরা কি করবো এটাতেও লিখবো হাইট এন ফিট অর্থাৎ হাইটটা ফিটে দেওয়া ছিল তাই আমরা হাইট এন্ড ফিট লিখলাম এটা ওকে হাইটিন ফিট লেখা হয়ে গেলো কেন দু জায়গাতে এটা লেখা হলো হাইটিন ফিট এবার আমাদের কি করতে হবে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে সিম্বলগুলো দিয়েছিলাম সিম্বলকে দিয়ে একটা লিজেন্ড করতে হবে আমরা লিজেন্ডটা কী করতে পারি তুমি এই পাশেও করতে পারো বা যে জায়গায় তুমি কি করতে পারো তো আমরা এই সাইডটাতে লিজেন্ড করছি লিজেন্ডের যে যে সিম্বলগুলো আছে সে সিম্বলগুলোকে এখানে মেনশন করতে হবে ওকে তাহলে আমাদের এখানে টোটাল কটা সিম্বল ছিল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো আমরা এখানে কি করব আলাদা আলাদাভাবে পাঁচটা বক্স করে নিই দুটো তিনটে চারটে পাঁচটা এখানে হেডিং করবে লিজেন্ড বলে একটা হেডিং করে দাও ওকে হেডিং করার পরে যে চিহ্নগুলো ছিল সেই চিহ্নগুলো আমরা পরপর দেবো ফার্স্টে এই যে চিহ্নটা ছিল অর্থাৎ এই চিহ্নটা তুমি দাও বড় চিহ্ন দিলে এরপরে ছিল এই যে নিচের যে মানে পরপর যে চিহ্নগুলো ছিল তুমি সেই চিহ্নগুলো তোমার ড্রয়িং যে যে চিহ্নগুলো সেই চিহ্নগুলো তুমি এইভাবে বসাও চিহ্নগুলো বসানো হলো এবার দেখো এই চিহ্নগুলোর কোনটা কোন লেয়ার আছে সেটা লিখবে প্রথম যে এই যে চিহ্নটা ছিল একদম ফার্স্টে উপরের দিকে সেটা কি চিন্তা থাকো আপার সেল দেখো এখানে আপার সেল আছে তাহলে এই যে এই যে প্রথম যে আমাদের এটা হলো প্রথমটা হবে আপার ওকে এবার আপার পরে কি ছিল একটা দেখো আপার স্যান্ডস্টোন ছিল ওকে তাহলে এবার এটা আমরা কি করবো পরেরটা লিখব আপার স্যান্ডস্টোন স্যান্ডস্টোনপরে ছিল কি মার্টস্টোনাবে লিখবো মারস্টোনকে মার্কস্টোন লিখলাম এরপরে কি ছিল লোয়ার স্যান্ডস্টোন তারপরে কি ছিলাম করার পরে কি করবে এটাকে একটা বক্সের মধ্যে রেখে তাহলে আমাদের এই লিজেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে এইভাবে আমরা করবো দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারাচ্ছ যদি কোনো তোমাদের সমস্যা তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও এবার এই অঙ্কটা আমাদের যে স্কেল ছিল সেই স্কেলটা কত ছিল দেখো এক ইঞ্চে তাহলে আমরা এখানে লিখে দেব হাজার ফিট ওকে এটা আমরা লিখে দিলাম এবার এই যে এখানে একটা অ্যাঙ্গেল ছিল এই অ্যাঙ্গেলটা তোমরা মানে বেসিক ভাবে একদম ডাইরেক্ট কত ডিগ্রি হচ্ছে সেটাও তোমরা ইউজ করতে পারো কীভাবে দেখবে তো এটাকে তোমরা মেজার করো তোমরা এটা ফুল এটা ক্যালকুলেটরভাবে ইউজ করা যায় তোমরা ফুল প্রোটেক্টরটা নাও ফুল প্রোটেক্টরটা নিয়ে মেজার করো মেজার করে দেখো এর অ্যাঙ্গেলটা কত হচ্ছে অর্থাৎ এটা যদি বুঝতে তোমাদের সমস্যায় তাহলে তোমরা এই যে দাগটা আছে যদি রকম সমস্যা হয় দাগটা একটুখানে বাড়িয়ে নাও বাড়িয়ে নেওয়ার পরে জিরো ডিগ্রি বরাবর এই লাইন বরাবর প্রোটেক্টরটা রাখো অর্থাৎ এই যে বিন্দু ছিল এই বিন্দু বরাবর রাখো দেখি এই যে হয়েছে এই বরাবর আসো তখন একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে অর্থাৎ পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি মানে প্রায় ছ ডিগ্রি পনেরো মিনিটের কাছাকাছি লিখতে পারো ছ ডিগ্রি পনেরো মিনিট এটা এখানে লিখে দিতে পারো এটা হতে আমাদের অ্যাপার পরে কাজ করি অর্থাৎ এইভাবে আমাদের এইভাবে কিন্তু জিওলজিক্যাল ম্যাপটা কমপ্লিট করতে হবে দেখো তোমরা আশা করি বুঝতে পারো কীভাবে আমরা করলাম তাহলে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের সাথে দেখা হবে তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ